হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা সামান্য গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাও পাতা। পোলাও পাতাটা দিলে কিন্তু মুড়ি ঘন্টটাতে আলাদা একটা ফ্লেভার আসবে পোলাওয়ের, তখন খুব বেশি সুস্বাদু লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের ইচ্ছা মতো আর পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন সামান্য ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাটাও একসাথে মিক্স করা ছিল, আমি একসাথে এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা টমেটো টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং পেঁয়াজটা আর একটু যাতে ভালোভাবে ব্রাউন কালারটা চলে আসে সেজন্য আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। সাথে আমি এখানে দিয়ে দিব একটু পানি। এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলি, আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ, সরি 2 চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আমি এখানে লাল মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি ঝালের পরিমাণটা, আমার যতটুকু ঝাল প্রয়োজন আমি সে অনুযায়ী এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সামান্য একটু পানি সহ মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে মুগ ডালটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি যে রুই মাছটা রেখেছিলাম, রুই মাছের ছোট ছোট টুকরো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা বড় মাথা নিয়ে নিলাম রুই মাছের। এবার এটা আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে মাথাটা দিয়ে দিলাম। মুড়ি ঘন্ট কিন্তু মাছের মাথা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি খুব বড় একটা মাথা নিয়ে নিলাম এবং এটা টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলাম। এইবার আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু যে কোনো রান্নাতে যখন দেওয়া হয় তখন কিন্তু ঘিয়ের একটা আলাদা স্মেল আসে, যার কারণে আপনার যে কোনো কোনো রান্না কিন্তু খেতে খুবই দারুণ লাগে। ঘিটা দেওয়ার পর কি আমি একটু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিব। আমি যা যা দিয়েছি সব কিছু একসাথে আমি এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু এটা প্রায় হয়ে এসেছে, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং চুলার মধ্যে এটা একটু আঁচে বসিয়ে রাখবো। চুলাটা খুব বেশি বাড়িয়ে রাখতে হবে না, মিডিয়াম আঁচে রাখলেই হবে। এইবার আমি যেটা করব, এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে, লাস্ট পর্যন্ত ফিনিশিং আমি জিরার গুঁড়াটাই দিচ্ছি। জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবার এই জিরার গুঁড়াটা আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। আপনারা দেখে বুঝতে পারছেন আজকের মুড়ি ঘন্টটা কত বেশি সুস্বাদু হবে। আপনারাও চটজলদি এই মুড়ি ঘন্টটা কিন্তু সহজে রান্না করে ফেলতে পারেন। যাদের মুড়ি ঘন্ট পছন্দ তারা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে, আমরা এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেই নামিয়ে ফেলবো। এরপর আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ধন্যবাদ।